রেল উন্নয়ন ও রেল কর্মচারীদের স্বার্থে আগামী ডিসেম্বর মাসে 4, 5 ও 6 তারিখ ভারতবর্ষ জুড়ে হতে চলেছে রেল কর্মচারী সংগঠন ভোট। দলের অস্তিত্ব লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে সমস্ত দল। তারই প্রস্তুতি সভা হিসেবে সোমবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের শাখা ইআরটিএমসির উদ্যোগে মালদা ঝলঝুলিয়া ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন পৌর প্রধান নরেন্দ্রনাথ তিওয়ারির দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিজয় বাহাদুর সিং, নরেন্দ্রনাথ তিওয়ারি, যুব তৃণমূল জেলা নেতা সৌমিত্র সরকার সহ অন্যান্য নেতৃত্ব কমিটির সদস্যগণ। আগামী দিনে জেলা কমিটি কিভাবে ভোট পরিচালনা করবে বা কি করণীয় তা বিস্তারিত আলোচনা হয় সভায়। মালদায় রেল কর্মচারীর 9,882 ভোট রয়েছে, সেই ভোটারদের ভোটেই নির্ধারণ করবে আগামী দিনে রেল সংগঠনের অস্তিত্ব। ইলেকশন আছে, সিক্রেট ব্যালট ইলেকশন 3, যেটা রেকগনাইজেশনের জন্য ভোট হবে 4, 5 এবং 6। সেই জন্য আমরা ইআরটিএমসির তরফ থেকে মালদা যেটা কমিটিটা আমরা গঠন করার চেষ্টা করেছি, এবং যাতে আমরা মালদাতে আমরা প্রচুর ভোটটা পাই সেই জন্য আমরা একটা মিটিংটা করেছি। মানে কাদের নিয়ে বৈঠকটা, কাদের নিয়ে হলো মিটিংটা, কাদের নিয়ে হলো? আমরা রেলওয়ে স্টাফ, রেলওয়ে কর্মচারী যারা আছেন তাদের নিয়ে এখানে মিটিংটা করছি। আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট আগে থেকে নন্দু তিওয়ারি জি আছেন, তার নেতৃত্বে এবং বাদ বাকি লোককে নিয়ে আমরা এই জন্য মিটিংটা করছি। কতজন আছে ইয়ে ভোটার, কতজন হবে? ভোটার কিতনা হ্যায় ইয়ে পর ভোটার মালদা মে? ভোটার মালদা ডিভিজন মে 9,000 সামথিং হ্যায়, 9,000 সে কুছ উপর। আর আপকা ইয়াহা সে জো মালদা ডিভিজন পুরা জমালপুর তক ওপেন লাইন হ্যায়, জমালপুর ওয়ার্কশপ অলগ হ্যায়, উসমে হামারে 9,000 ভোটার হ্যায় আর 9,000 ভোটার হামারে মালদা ডিভিজন মে। আপনার নাম পরিচয়? মেরা নাম বিজয় বাহাদুর সিং, জেনারেল সেক্রেটারি ইআরটিএমসি। 10 তারিখ বৈঠক হবে। আপনারা জানেন যে আমাদের সারা ভারতবর্ষে সমস্ত ইউনিয়নের তাদের অ্যাফিলিয়েটের জন্য ভোটের আয়োজন করা হয়েছে। সেই ভোটের আয়োজনের জন্যে আমাদের এখানে ইআরটিএমসি, বিজয় বাহাদুর সিং স্যার তিনি সাধারণ সম্পাদক ইআরটিএমসি, উনি এসছেন আমাদের মালদা এবং আজকে উনি ভোটের প্রচারও করলেন এবং আমাদের ভোটের যে কমিটি হয়েছে সেই কমিটিও করেছেন, এবং আগামী দিনে আমরা ইআরটিএমসির হয়ে এখানে প্রচার করব। এবং 9,000 যে ভোটার এখানে মালদায় আছেন সেখানে আমরা চেষ্টা করবো যেন বেশিরভাগ আমরা যেন ভোট ইআরটিএমসিকে পাওয়াতে পারি, সেই প্রচেষ্টাই আমাদের থাকবে। আর সেই জন্য আমরা আজকে এখানে বসে মিটিং করলাম, আমাদের সঙ্গে আমাদের বিএপি সিং এবং তার অফিসিয়াল যারা আছেন প্রত্যেকেই আছেন, আমাদেরও সমস্ত রিটায়ার্ড নন রিটায়ার্ড সবাই মিলেমিশে আমরা একটা কর্মসূচি গ্রহণ করি। কবে ভোটটা, কবে হবে ভোটটা? আছে ডিসেম্বর মাসে 4, 5, 6 আগামী মাস। মানে ভোটটা কারা দিলেন? ভোটটা, ভোটটা রেল কর্মচারী দিয়ে, এটা হচ্ছে টোটালি রেল কর্মচারীদের ভোট, রেলের ইউনিয়নের ভোট, ইআরটিএমসির ইস্টাবলিশের ভোট। আমরা যে দুজন, আমরা দুটো ইউনিয়ন চিনি তো, আমরা মেন্স কংগ্রেস আর মেন্স ইউনিয়ন সে চিনি, কিন্তু আপনারা জেনে রাখুন 30 আগস্ট থেকে এখন রেলের কোনো অ্যাফিলিয়েটেডের কোনো ইউনিয়ন নাই। ওনারা যদি মাস্তাতো ভাই হন তাহলে আমিও পিস্তুতো ভাই, বুঝতে পেরেছেন? আমরাও চেষ্টা করবো যেন আমরাও মাস্তাতো ভাই এবং আমরাও যেন নিজের মায়ের পেটে ভাই হতে পারি, সেই চেষ্টাটাই করছে ইআরটিএমসি, এবং সেটারই ভোট রেল কর্মচারীর কাছে আমরা আবেদন করব যে এবার আপনাদের যারা রেল কর্মচারীরা আছেন তারা নিজেদের ভোটটা ইআরটিএমসির পক্ষে, আর ওনাদের যে সিম্বলিকটা আছে সিম্বলটা ইঞ্জিন নিশান, ওই নিশানের জন্য ভোটটা দেয়, এটাই আমরা আবেদন করছি, এটা নিয়ে মিটিং করছি। মানে এই কমিটির কাজটা কি থাকে? এই কমিটির হচ্ছে প্রথম হচ্ছে ভোট পরিচালনা করা, আর যদি অ্যাফিলিয়েটেড হতে পারি আমরা, আমাদের ইউনিয়নে যারা আছেন তারা ইউনিয়নের 365 দিন রেল কর্মচারী, রেল কর্মচারীর পরিবার, রেল কলোনির সমস্ত দায়িত্ব এই ইউনিয়নটাই নেবে, এর আগামী দিনে এরাই করবে। আর নাম পরিচয়? আমার নাম হচ্ছে নরেন্দ্রনাথ তিওয়ারি, আমি এখানকার প্রাক্তন কাউন্সিলর আর বর্তমান আমি আমাদের ইআরটিএমসির ওয়ার্কিং প্রেসিডেন্ট। Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.